হ্যালো বিউটিফুল গার্লস আউট দেয়ার, আমি সুচনা। আবারও চলে আসলাম সিস্টার্স লুকস অ্যালাইক চ্যানেল থেকে। সো আজকেও আমার সাথে স্নো আছে বড় বড়ের মতো। হে স্নো, সে হাই টু এভরিওয়ান, সে হাই, সে হাই, সে ডু ইউ ওয়ান্ট টু বি বিউটিফুল লাইক মি, টেল মি, টেল টেল টেল। সো আমার আজকের বিউটি উইদ ইন নেচার এর এপিসোডে থাকছে একটা স্কিন কেয়ার এবং একটা হেয়ার কেয়ার। সো এটা আমার জন্য একটা কুইক ফিক্স বলা যায়। সো সচরাচর যখন আমার কাছে কম সময় থাকে টেক কেয়ার করার নিজের, বা কিছু কিছু সময় থাকে না, কিছু কিছু উইকস খুবই বিজি যায়, তো ওই ওই পার্টিকুলার টাইমগুলোতে আমি প্রেফার করি এই টাইপের কুইক ফিক্স হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ারগুলো করার জন্য। সো এবং এটা খুবই ইফেক্টিভ আমার কাছে মনে হয়। সো আমি এগুলো কিছুদিন যাবৎ স্টার্ট করেছি বরাবরের মতো, যেটা বলবো যে আমি সেটি আসলে আমার ভিডিওতে শ্যুট করি, যেটা আমি বরাবর খুব ভালো রেসপন্স পাচ্ছি, বা হচ্ছে আমার বোন ট্রাই করছে, বা আমি ট্রাই করছি, বা উইদিন মাই ফ্যামিলি কেউ হয়তো বা ট্রাই করছে। সো ওই টাইপের জিনিসগুলোই আমি আসলে চেষ্টা করি শ্যুট করার জন্য। আজকে আমি দুইটা জিনিস করবো, একটা হচ্ছে একটা ফেস প্যাক রেডি করব, আর একটা হচ্ছে আমি একটা হেয়ার অয়েল রেডি করব, যেটা সব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে। সো আর দেরি না করে আমরা ডিরেক্টলি চলে যাই যে কীভাবে আমরা এই ফেস প্যাকটা এবং এই হেয়ার অয়েলটা আমরা তৈরি করবো। সো এই প্যাকটার মেইন দুটো ইনগ্রিডিয়েন্ট হচ্ছে দুটো ফুল, গোলাপ এবং জবা, সাথে থাকছে অ্যালোভেরা জেল, টম্যাটো, লেবু, গোলাপ জল, টক দই এবং অল্প একটু মধু। তো প্রথমে যেটা করব, আমি দুটো গোলাপের পাপড়ি এবং একটি জবার পাপড়ি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব। এ দুটো আমার নিজের ছোট একটি বাগান আছে, সেখান থেকে নেওয়া। কেউ চাইলে অন্য কোনো কালারের ফুলটা ইউজ করতে পারবে। এখানে মেইন জিনিসটা হচ্ছে আমাদের ফুলের এক্সট্র্যাক্টটা ইউজ করতে হবে, দ্যাটস ইট। এরপর যেটা আমার করতে হবে, এর সাথে আমি মিশিয়ে দিব হচ্ছে একে একে, প্রথমে দিব গোলাপ জল, গোলাপ জলের পর যেটা দিব হচ্ছে আমি একটা টমেটোর ভিতরে যে নরম অংশটুকু সেটা, বাহিরের শক্ত আবরণটা নেওয়ার দরকার নেই। এরপর যেটা ইউজ করবো সেটা হচ্ছে লেবু। তো লেবুর যেটা হচ্ছে আমি আসলে রসটা ইউজ করব না, আমি জাস্ট খোসা আই মিন পিলটা অল্প একটু গ্রেট করে নেব। লেবুর রসটা আসলে ডিরেক্ট স্কিনে অ্যাপ্লাই করলে অনেকের ইরিটেশন হয়, আমারও পার্সোনালি হয়। সো সেই জন্য যেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিডের কিছুটা পরিমাণ থাকতে হয়, তার জন্যই আমি এখানে লেবুটা ইউজ করছি। এটা জাস্ট হচ্ছে স্কিনের অয়েলটা কাটাতে সাহায্য করবে। সের পরে যেটা করবে, এর মধ্যে 2 টেবিল চামচের মধ্যে আমি অ্যালোভেরা জেল দিয়ে দিব। এখানে কেউ র অ্যালোভেরা ইউজ করতে পারবে, নো প্রবলেম। সাথে থাকবে হচ্ছে 1 টেবিল চামচের মতো মধু, এবং লাস্টলি 2 টেবিল চামচের মতো টক দই। ব্যাস, এরপর হচ্ছে একটা খুব ভালো ব্লেন্ড দিব। ব্লেন্ডিং আই মিন মিক্সিং। সো রেডি হয়ে গেল আমাদের প্যাক। সেটাকে জাস্ট 10 মিনিটের জন্য রেস্ট করতে দিতে হবে, দেন ইটস রেডি টু অ্যাপ্লাই। সহজ না? অনেক সহজ। সো আমাদের নারিশিং তেলটা বানানোর জন্য প্রথমে যেটা লাগবে, 1/2 কাপের মতো পেঁয়াজ, সাথে 3 রকমের তেল, ভিটামিন ই ক্যাপসুল, একটা মর্টার লাগবে আমাদের যে র ইনগ্রিডিয়েন্টগুলো আছে একটু হালকা করে একটু ছেঁচে নেওয়ার জন্য, আর সাথে একটা প্যান তেলটা হালকা করে গরম করার জন্য। সো প্রথমে যেটা করবো, আমি মর্টারটার মধ্যে পেঁয়াজগুলো নিব, হালকা করে একটু ছেঁচে নিব। এখানে আমার মনে হয় না ব্লেন্ড করার দরকার আছে, কারণ ব্লেন্ড করলে যেটা হয়, মাইক্রোমলিকুলসেরগুলো যে প্রপার্টিসগুলো থাকে, ন্যাচারাল প্রপার্টিস, সেটা আসলে নষ্ট হয়ে যায়। সো বেটার একটু জাস্ট থেতলে নিয়ে এটা যে রসটা সেটা জাস্ট নিয়ে নেওয়া। তো সাথে যেটা করব, এখন 3-4 টেবিল চামচের মতো আমি নারকেল তেল নিব, 1 টেবিল চামচের মতো সর্ষের তেল, এবং সাথে থাকবে 1 টেবিল চামচের মতো ঘি। সো এর সাথে আমি দিয়ে দিব র ইনগ্রিডিয়েন্ট হিসেবে জবা ফুলের পাতা। এখানে অনেকে জবা ফুলও ইউজ করতে পারে, আমার কাছে ছিল না তাই আমি পাতাটাই ইউজ করছি, বাট এটারও অনেক ঔষধি গুণাগুণ আছে। সো এখন যেটা করবো, এই পুরো মিশ্রণটাকে আমি 2 মিনিটের জন্য হালকা চুলার মধ্যে একটু গরম করে নিব। এটাতে যেটা হবে, পেঁয়াজ এবং পাতাটা থেকে এর এক্সট্রাক্টটা ছেড়ে দিবে, দেখাই যাচ্ছে রসগুলো ছেড়ে দিয়েছে। সো এখন যেটা করবো, আমি একটা ছাঁকনির মাধ্যমে এটাকে ছেঁকে নিলাম,
আমার ছেঁকে নেওয়া শেষ। এখন আমি যেটা করব এর মধ্যে 2 থেকে 3টা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে নেব। সো ভিটামিন ই ক্যাপসুলটা অ্যাড করার পর মোটামুটি আমাদের তেলটা রেডি। আমরা অনেকে চাইলে এই পর্যায়ে তেলটা ইউজ করতে পারি, বাট আমি যেটা করছি এর মধ্যে আরও কিছু র ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতে চাচ্ছি। সো আমি আরও কিছু জবা ফুলের পাতা 2-3টা আর সাথে 3-4টা তুলসী পাতা আমি একটু থেতলে নিয়ে আমি অ্যাড করে দিচ্ছি। এটাতে যেটা হবে গরম তেলটা মধ্যে এই পাতাগুলোর রসটা মিক্সড হয়ে যাবে। সো রেডি, আমার তেলটা রেডি। সো এখন আমি আমার ফেস প্যাকটার তেলটা অ্যাপ্লাই করবো। সো আমার বিউটিজরা অলরেডি দেখে ফেলেছে এই ফেস প্যাকটা এবং এই হেয়ার অয়েলটা কীভাবে তৈরি করতে হয়। সো আমি এখন অ্যাপ্লাই করব। সো আমি প্রথমে আসলে যেটা করবো, আমি আগে চুলে হেয়ার অয়েলটা দিব। সো এখন অলরেডি ইভিনিং হয়ে গেছে, আমি নর্মালি যেটা করি রাতের বেলা শ্যাম্পু করে ফেলি, কারণ তবে হ্যাঁ এটা খুবই ভালো যদি কেউ এটা ওভারনাইট এই তেলটা মাথায় রাখতে পারে। আমি পারি না, বিকজ আমার একটু মাইগ্রেনের প্রবলেম আছে। সো আমি আসলে তেল নিয়ে ঘুমাতে পারি না, সো এটা টোটালি আমার পার্সোনাল প্রবলেম, বাট ইফ সাম ওয়ান ক্যান ইটস ভেরি গুড ফর আওয়ার হেয়ার। সো চুলে তেলটা দেওয়ার পর তারপর আমরা মুভ করবো হচ্ছে আমাদের ফেস প্যাকটা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে। সো ফেস প্যাকটা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে, আমাদের ফেসটা ভালো করে ক্লিন করতে হবে আমাদের নর্মাল অ্যাজ ইউজুয়াল যে কোনো ফেস ওয়াশ দিয়ে। আফটার দ্যাট আমরা হচ্ছে একটা মেবি 2 মিনিট একটা মাসাজ করবো ইউজিং যে কোনো একটা লাইট স্ক্রাব, সাথে হচ্ছে কোনো ময়শ্চারাইজারও হতে পারে বা কোনো জেলও হতে পারে, ক্যান বি অ্যালোভেরা জেল। সো আমি যেটা করবো, মুখটা ভালো করে ওয়াশ করার পর আমি একটা অ্যালোভেরা জেল ওই যে স্ক্রাব দিয়ে আমি 2 মিনিট ফেসটা জাস্ট মাসাজ করে নেবো। সেটা এই জন্য কারণ হচ্ছে ফেসে যে ডেড সেলসগুলো আছে বা ইম্পিউরিটিসগুলো আছে জাস্ট সেগুলো জাস্ট লাইটলি জাস্ট আমি ওটা রিমুভ করার জন্য। সো আমরা শুরু করে দিই চুলে তেলটা অ্যাপ্লাই করা। এই তেলের গুণাগুণ সম্পর্কে বললে প্রথমেই বলতে হবে কোকোনাট অয়েল সম্পর্কে। কোকোনাট অয়েল আমাদের হেয়ার গ্রোথের জন্য খুবই ভালো এবং এটা অ্যাজ আ ওভারঅল চুলের যে থিকনেসটা সেটা ইম্প্রুভ করতে খুব ভালো কাজ করে। তারপরে এতে ইউজ করা হচ্ছে সরিষার তেল। সরিষার তেলটাকে নর্মালি কিন্তু আমরা ন্যাচারাল কন্ডিশনার হিসেবে এটাকে বলি, এবং তাছাড়া যাদের খুশকি প্রবলেম আছে তাদের জন্য সরিষার তেল বন্ডার হিসেবে কাজ করে। এখানে আরও অ্যাড করা হয়েছে ঘি। ঘিটা যেটা হচ্ছে আমাদের চুলের যে স্ক্যাল্প সেটার যে ময়েশ্চার কন্টেন্ট এটাকে ইনটেক রাখতে সাহায্য করে, আর তাছাড়া চুলের যে আগা ফাটা প্রবলেম এটাও ইমপ্রুভ করে। তারপর এটাতে ইউজ করা হয়েছে আনিয়ন, উইচ ইজ গুড ফর হেয়ার গ্রোথ আগেন। এরপর ইউজ করা হয়েছে তুলসী পাতা, এটাও একটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্ট যেটা সম্পর্কে আমরা সবাই খুব একটা পরিচিত না, বাট ইট ওয়ার্কস ওয়ান্ডার ফর ইয়োর হেয়ার গ্রোথ। তারপর এতে ইউজ করা হয়েছে জবা ফুলের পাতা, এখানে জবা ফুল ইউজ করা যেতে পারে, এটা একটা কন্ডিশনার হিসেবে কাজ করে, চুলটা প্রচুর নারিশ করে। আর লাস্টলি এটাতে আরেকটা জিনিস ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুলটা যেটা হচ্ছে আগেন অ্যাজ চুলের পুরো ওভারঅল ময়েশ্চারের যে কন্টেন্টটা সেটাকে এটাকে ইনটেক রাখতে সাহায্য করে, চুলটাকে হেলদি করে। সো চুলটা ভালো করে চুলে ভালো করে তেলটা অ্যাপ্লাই করার পর আমি জাস্ট নর্মালি চুলটা কম করে নিব, একটা ছোটো একটা মাসাজ দিয়ে নিব। তারপর যেটা করবো, আমি চুলটা একদম মাথার উপরে বেঁধে নিব। তারপর যে কোনো একটা কাপড় দিয়ে পুরো চুলটাকে আমি র্যাপ করে নিব। আমি এখানে একটা গামছা ইউজ করেছি। এই পারপাসটার কারণ হচ্ছে যে চুলে যেন নর্মালি একটু হিট আপ হয় এবং এটা একটা ন্যাচারালি স্টিমার হিসেবে কাজ করবে। সো এবার আমরা ফেস প্যাকটা অ্যাপ্লাই করবো। প্রথমে আমরা ফেসটা ওয়াশ করে নিব যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে। তারপর ফেসটা 2 মিনিটের জন্য একটা মাসাজ দিব একটা অ্যালোভেরা জেল এবং যে কোনো একটা স্ক্রাবার ইউজ করে। 2 মিনিট মাসাজ করার পর ফেসটা ওয়াশ করে এখন আমরা প্যাকটা অ্যাপ্লাই করব। এই প্যাকের মেইন যে ইনগ্রিডিয়েন্ট হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইয়োগার্ট, যেটা স্কিনটাকে প্রচুর ময়শ্চারাইজ করে এবং এটার এই ইয়োগার্টের অ্যান্টি এজিং প্রপার্টিজ আছে যেটা স্কিনের রিঙ্কেলস এবং ফাইন লাইন ডিজলভ করতে খুব সাহায্য করে। এরপরে অ্যাড হয়েছে হানি, যেটা খুব ভালো ময়শ্চারাইজার এবং স্কিনকে প্রচুর হাইড্রেট করে। এতে অ্যাড করা হয়েছে রোজ ওয়াটার, যেটা স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে ঠিক রাখে এবং স্কিনে যাদের রেডনেস হয় বা নর্মাল স্কিন ইরিটেশন হয় সো সেই প্রবলেমটা এটা অনেকাংশে ডিজলভ করে দেয়। এতে আরও ইউজ করা হয়েছে অ্যালোভেরা জেল। সো অ্যালোভেরা জেলটা আমাদের স্কিনটাকে প্রচুর ময়শ্চারাইজ করে এবং এরও অ্যান্টি এজিং প্রপার্টিজ আছে। এই প্যাকটাতে আরও ইউজ করা হয়েছে টমেটো। টমেটো আমাদের সান প্রোটেকশনে খুব ভালো কাজ করে, স্পেশালি যাদের সান ট্যান হচ্ছে তাদের জন্য এটা খুব ভালো কাজ করে।
এবং টমেটোটা কিন্তু আমরা নর্মালি ন্যাচুরাল স্ক্রাবার আমরা বলে থাকি এবং এটা খুব ভালো স্ক্রাবিংও করে দেয় ফেসটা। এতে আরও ইউজ করা হয়েছে লেমনের পিল এবং এটাও খুব ভালো আমাদের স্কিনের যে অয়েলের যেই কন্টেন্টটা সেটাকে ব্যালেন্স রাখতে সাহায্য করে এবং তাছাড়া যাদের ফেসে একনি আছে, পিগমেন্টেশনের প্রবলেম আছে, ডার্ক স্পট আছে, এটাও রিমুভাল এটা খুব হেল্প করে। আর লাস্টলি এটাতে আরও দুইটা প্রোডাক্ট ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে গোলাপ এবং জবার পাপড়ি। এই দুটাই হচ্ছে স্কিনটাকে একটু গ্লোয়িং করার জন্য খুব হেল্প করে, স্কিনটাকে খুব রিফ্রেশ করে, স্কিন সফট করে। সো এই দুইটা পারপাসের জন্য আসলে এই দুটো ফুল ইউজ করা হয়েছে। আমি যেটা করছি এই প্যাকটা ইউজ করার সময়, আমি প্যাকটা নর্মালি নেকেড ফেসে একবার ইউজ করেছি, এরপর এর মধ্যে কিছু ছোটো ছোটো টিস্যু আমি অ্যাটাচ করে পুরো ফেসটাতে, তারপর এর উপর দিয়ে আমি আবার রিঅ্যাপ্লাই করেছি। এতে যেটা হয়েছে পুরো প্যাকটা অনেকক্ষণ যাবৎ আমার ফেসটার মধ্যে হোল্ড করবে। এটা অ্যাপ্লাই করার পর 10 মিনিটের জন্য আমি ফেসটাকে রেস্ট দিব। রেস্ট দেওয়ার পর যখন আমি এটা রিমুভ করে ফেলব, আমার প্যাকটার কিছু যে র পার্টিকলসগুলো আছে সেটা দিয়ে আমি ফেসটা আরেকবার খুব নর্মালি আমি জাস্ট হচ্ছে 1 মিনিটের জন্য একটু হালকা করে মাসাজ করে নিব। এরপর জাস্ট ফেসটা আমি জাস্ট সুন্দর করে আমি ধুয়ে ফেলবো। একটা ফেসিয়াল ওয়েব দিয়েও আমি আসলে পুরো ফেসটা ক্লিন করে নিতে পারি। সো ব্যাস হয়ে গেল আমার কুইক পিক্স। সো ফাইনালি আমি ফেসটা ওয়াশ করে একবারে চলে আসলাম এবং আপনারা এখন বুঝতেই পারছেন যে ফাইনাল আউটকামটা কি। স্কিনটা প্রচুর রিফ্রেশিং লাগছে, একটু গ্লো দিচ্ছে, ময়শ্চারাইজ লাগছে। সো আই এম প্রিটি শিওর এই একটা প্যাকেজ একটা কুইক ফিক্স যে আমি কোথাও যাচ্ছি বা আমার একটু ইনস্ট্যান্ট ফেসটা একটু রিফ্রেশ করা লাগবে বা একটু যেন গ্লো করেছে হ্যাঁটা ন্যাচারাল। সো এই পার্টিকুলার পারপাসের জন্য এই ফেস প্যাকটার কোনো বিকল্প নেই। আমি এখন চুলটা 3-4 ঘন্টা পর প্রবলেমলি আমি ওয়াশ করবো আর এটার আউটকামটা কী প্রবলেম অন্য কোনো ভিডিওতে আমি হয়তো বা দেখিয়ে দিব। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার খুব তাড়াতাড়ি দেখা হবে, হয়তো বা নেক্সট টাইম শ্রুতির সাথেও দেখা হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই প্লিজ ভিডিওটিকে লাইক দিবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই, বাই বাই, টেক কেয়ার।